নমস্কার, আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। WBCS এবং UPSC বাংলা অপশনালের জন্য স্পেশালি ক্লাস করানো হয়, এবং সবাই তোমরা জানো যে যারা নতুন 2022 প্রিলিমস পাশ করে গেছো WBCS এর জন্য, যারা বাংলা অপশনাল নিয়েছো তাদের জন্য একটি ক্র্যাশ কোর্স চলছে, এবং সেই ক্র্যাশ কোর্স সম্পর্কে জানার জন্য তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো, 9038020370 এই নাম্বারে। তাহলে আমরা বাংলা অপশনাল, যেটা UPSC হোক এবং WBCS হোক, দুটোরই প্রত্যেকটা টপিক ওয়াইজ সিলেবাসের বিভিন্ন টপিক সাব টপিক সবটা নিয়ে আমরা আলোচনা করি, এবং আমাদের একটা সেগমেন্ট কন্টিনিউ হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে পেপার ওয়ানের সেকশন বিতে টেগোর অ্যান্ড পোস্ট টেগোরান্স, সেটা WBCS এবং UPSC দুটোর ক্ষেত্রেই রয়েছে, সেম সিলেবাস রয়েছে, এবং সেখান থেকে আমরা আলোচনা করছি টেগোর অ্যান্ড পোস্ট টেগোরান্স। সেখান থেকে একটা টপিকের লিস্ট তোমাদের আমি দিয়ে দিয়েছি, তোমরা আগের ভিডিওতে অবশ্যই তোমরা দেখে নিয়েছো, এবং অনেক এই টপিকে আলোচনা আমরা করে নিয়েছি, অর্থাৎ রবীন্দ্র পরবর্তী কবি, রবীন্দ্র বিরোধী এবং রবীন্দ্র উত্তর যারা কবি, রবীন্দ্র অনুসারী কবি, সেখান থেকে আমরা আলোচনা করছি, এবং তার মধ্যে আমরা অনেকগুলো ক্লাস করে ফেলেছি। যেমন রবীন্দ্র পরবর্তী কবিদের মধ্যে আমরা করেছি সত্যেন্দ্রনাথ দত্ত, কাজী নজরুল ইসলাম, মহিতলাল মজুমদার, যতীন্দ্রনাথ সেনগুপ্ত ইত্যাদি। এবার আমরা আজকে করব জীবনানন্দ দাস। আমরা জীবনানন্দ দাস সম্পর্কে অনেক ক্লাস করেছি, কিন্তু সেটা পেপার টু এর জীবনানন্দ দাসের শ্রেষ্ঠ কবিতা থেকে, যেটা আছে তোমাদের টেক্সট বই, যেটা তোমাদের সিলেবাসে রয়েছে, সেখান থেকে আমরা আলোচনা করেছি, বিভিন্ন কবিতা নিয়ে আলোচনা করেছি, কবিতা লাইন বাই লাইন বিশ্লেষণ করেছি, এবং সেখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটাও আমরা আলোচনা করেছি। কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসে যে এই টপিকটা রয়েছে টেগোর অ্যান্ড পোস্ট টেগোরান্স, এই টপিকও কিন্তু, অর্থাৎ রবীন্দ্র পরবর্তী কবিদের মধ্যে যে টপিকটা আছে সেই টপিকও কিন্তু জীবনানন্দ দাস আমাদের করতে হবে। তো সেই দিক থেকে কিন্তু একটু আলাদা আমাদের জীবনানন্দ দাস সম্পর্কে যে নোটটা তৈরি হবে সেটা বাংলা সাহিত্যের ইতিহাসে যেটা আছে এবং পেপার টুতে যেটা আছে তার থেকে একটু আলাদা হবে, খুব বেশি পার্থক্য নেই। যেহেতু আমরা শ্রেষ্ঠ কবিতা পড়ছি, তার জন্য আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে এই জীবনানন্দ দাসটা আগে থেকেই তৈরি হয়ে থাকবে, এবং আমি যে আলোচনা করেছি সেখানে তো তোমরা পেয়েই যাবে। কিন্তু একদম পেপার ওয়ানে যদি ওই রবীন্দ্র পরবর্তী কবি হিসেবে জীবনানন্দ দাস আসেন, বা আধুনিক কবি বা 30-এর দশকের কবি হিসেবে যখন যদি জীবনানন্দ দাস আসে, তাহলে সেটা কিন্তু প্রশ্নর ধরনটা আমাদের একটু অন্যরকম হবে, কারণ আমাদের সবটা কিন্তু এর মধ্যে রাখতে হবে। অর্থাৎ শুধুমাত্র জীবনানন্দের কবিতা নয়, তার যে উপন্যাস রয়েছে, তার যে প্রবন্ধ গ্রন্থ রয়েছে, সবটাই কিন্তু একটা বিষয় যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের এই নোটের মধ্যে রাখতে হবে। তো অবশ্যই সেই জিনিসটা মাথায় রেখে তোমরা UPSC এর ক্ষেত্রে হোক, WBCS এর ক্ষেত্রে হোক, সেই জিনিসটা মাথায় রেখে তোমরা নোটটা তৈরি করবে সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে। এবং অবশ্যই জীবনানন্দ সম্পর্কে তোমাদের ডেপথে জানতে হবে, কারণ তোমাদের পেপার টুতেই রয়েছে হচ্ছে জীবনানন্দ দাসের শ্রেষ্ঠ কবিতা। তাহলে সেদিকটা আজকে আমরা আলোচনা করব জীবনানন্দ দাস সম্পর্কে, যদি বাংলা সাহিত্যের ইতিহাসে জীবনানন্দ দাস আসে বা ক্লাস পেপারে আধুনিক কবি হিসেবে বা রবীন্দ্র পরবর্তী কবি হিসেবে জীবনানন্দ দাসের অবদান আসে, তখন তোমরা কীভাবে করবে সেটা নিয়ে আমরা আলোচনা আগে করে নিই। তাহলে জীবনানন্দ সম্পর্কে আমরা সম্যক ধারণা আগে অনেক ভিডিওতে আমরা পেয়ে গেছি, এবং তাও আমরা আজকে একটু বিস্তারিত আলোচনা করে নেব। তাহলে জীবনানন্দ দাস জন্মগ্রহণ করেছিলেন 1899 সালে 17 ফেব্রুয়ারি, এবং তিনি মারা যান 1954 খ্রিস্টাব্দে 14 অক্টোবর। তাহলে এই তার এই সময়কালটা আমরা জানি খুবই অল্প, এই অল্প সময়কাল বা স্বল্প জীবন পরিসরের মধ্যে তার যে রচনা সম্ভার সত্যি আমাদের হতচকিত করে। তার রচনা, তার কাব্য ভুবন, তার সাহিত্য ভুবন বাংলা সাহিত্যের ইতিহাসে একেবারে অনন্য, তার কোনো উত্তরসূরি পাওয়া যায় না, বা তার কোনো উত্তরসূরি পূর্বসূরি কিছুই পাওয়া যায় না। যদিও বা জীবনানন্দের পরবর্তী কবিরা তার প্রভাব কাটাতে এখনও পর্যন্ত পারেননি, কিন্তু জীবনানন্দ একটাই, তার নামেই আমরা দেখতে পাচ্ছি জীবন এবং আনন্দ। তাহলে জীবনানন্দ জীবন এবং আনন্দের কথা বলেন, কিন্তু অনেকে আমরা মনে করি, অনেকেই অনেক সমালোচক ওনাকে আখ্যা দিয়েছেন নির্জনতম কবি। তিনি নিজেও বলেছেন যে আমাকে নির্জনতম কবি হিসেবে আখ্যা দেওয়া হয়েছে, তিনি সেটা অবশ্যই জানতেন। কিন্তু আমরা একটা জিনিস বুঝবো যে সম্পূর্ণ জীবনানন্দ সমগ্র যদি আমরা পড়ি, তার কবিতা, তার প্রবন্ধ, তার উপন্যাস ইত্যাদি যখন আমরা পড়ি, তখন আমরা দেখতে পাবো যে শুধুমাত্র তিনি অবসাদ, মৃত্যু, অন্ধকারের কথা বলেন না, তিনি জীবনের কথা বলেন, তিনি বেঁচে থাকার কথা বলেন, তিনি প্রকৃতির কথা বলেন, তিনি নারীর কথা বলেন অবশ্যই, এবং তিনি প্রেমের কথা বলেন। জীবনানন্দ সবসময়, আমরা যখন জীবনানন্দ করি তখন আমি আলোচনার ক্ষেত্রে আমি বলেছি বারবার যে জীবনানন্দ প্রেমের কবি নন, জীবনানন্দ প্রেমিক কবি। এই প্রেমিক জীবন প্রেমকে, জীবন প্রেমের প্রতি যেমন আস্থা রাখেন, তেমনি কবিতার মধ্যে আমরা দেখি নারী প্রেম,
কবিতার মধ্যে দেখি আমরা প্রকৃতি প্রেম, এই এইগুলোর কিন্তু একেবারে অনন্য। আমরা জীবনানন্দের নারীর মতো নারী আমরা অন্য কোথাও দেখতে পাই না। জীবনানন্দের নারী একেবারে সরল, একেবারে সাধারণ, খুব রূপবতী নয়। তার কবিতার মধ্যে আমরা দেখতে পাবো, যখন আমরা বনলতা সেন পড়ি সেখানেও দেখতে পাবো যে তার মুখে যেন স্টাবুস্তির কারুকার্য, অর্থাৎ বলিরেখাময় মুখ, সে একদমই সাধারণ। আবার যখনও পাবো আমরা চাল ধোয়া কিশোরীর হাত, তো এই অনুষঙ্গ উপমা চিত্রকল্পের সমাহার বর্ণময় কাব্যভুবনের মধ্যে কিন্তু জীবনানন্দ বারবার জীবনের কথা বলেন। তিনি মৃত্যুর কথা বলেছেন, তার মধ্যে আত্মহত্যার জায়গা রয়েছে বিভিন্ন কবিতায়, যেমন ধরো 8 বছর আগের একদিন, বোধ কবিতায় একটা অবসাদের কথা রয়েছে, বিভিন্নভাবে আমরা অবসাদগ্রস্ত পৃথিবীর কথা তিনি বলেছেন, কিন্তু আমরা শান্তির কথা, একেবারে আশ্রয়ের কথা আমরা দেখতে পাই বিভিন্ন কবিতায়। যেমন জীবনানন্দের নারীর কাছে তিনি কামনা বাসনার ঊর্ধ্বে উঠে, অবশ্যই কামনা বাসনার শিয়রে তিনি দাঁড়ান, কিন্তু ঊর্ধ্বে উঠে তিনি আশ্রয়ের খোঁজেন, আশ্রয়ের স্থান যেন নারী। তিনি বারবার বলেন যে চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে তুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। তিনি ক্লান্ত প্রাণ, তিনি বলেছেন আমি ক্লান্ত প্রাণ এক। তিনি এই যে ক্লান্তি, এই যে শান্তি, এই যে অবদমিত ইচ্ছা, সবটাই যেন তিনি সমর্পণ করতে চান তার নারীর কাছে। তার নারী যেমন বাস্তবের নারী তেমনই কল্পরঙে রাঙিত। তার কাব্যভুবনের মধ্যে যেমন প্রকৃতি রয়েছে, সেই প্রকৃতি নির্জনতার হাত ধরে যেমন এসেছে পাঠকের সামনে, তেমনই আমরা দেখতে পাব প্রকৃতির মধ্যেকার এমন সূক্ষ্ম সূক্ষ্ম গ্রাম্য জিনিস যেটা সচরাচর চোখে পড়ে না। তার উপমা উদাহরণ একেবারেই অন্য। গ্রাম্য আঁশ শেওড়া থেকে শুরু করে বটফল, তার লেখনীর মধ্যে যেমন বর্ণময়তা চিত্রকল্প ফুটে উঠেছে, সেটা পাঠক যেন শুধুমাত্র পড়ে বা শোনে নয়, সেটি দৃশ্য, শ্রব্য, আস্বাদ্য, স্পর্শযোগ্য। তো সেই জিনিসগুলো আমরা ভুলতে পারবো না, যে জীবনানন্দ পাঠককে যেন এক নতুন জগতে নিয়ে যায়। হাত ধরেন জীবনানন্দ পাঠকের এবং নিয়ে যান অশোক বিম্বিসারের ধূসর জগৎ, আবার তিনি নিয়ে যান প্রকৃতির মধ্যে। আবার তিনি কখন বলেন হাই চিলের কথা, আবার তিনি বোধে জাগ্রত করেন, আবার তিনি নিয়ে যান একগাছা দড়ি নিয়ে বটগাছে। তো সবটা নিয়েই জীবনের কথা বলতে বলতে তিনি মৃত্যুর মুখে যান, মৃত্যুকে দেখেন, অন্ধকারকে দেখেন, এবং অন্ধকারকে ছুঁয়ে তিনি বলেন অন্ধকার ক্লান্তিময় নয়, অন্ধকার কোথাও না কোথাও শান্তিও দেয়। তার প্রেম, তার নারী, তার প্রকৃতি সবটা মিলেমিশে যেন জীবনানন্দের কাব্যভুবন, সাহিত্যভুবন পাঠককে একটা অনন্যতায় ছুঁয়ে দেয়। সবটা মিলে আমরা যখন দেখবো, জীবনানন্দ আলোচনা করব, নোটটা যখন তৈরি করব, সেখানে আমরা জীবনানন্দ যখন আমরা পুরোটা আলোচনা করব, তাহলে কয়েকটা দিক আমরা দেখতে পাবো। সেটা হচ্ছে স্বপ্ন এবং ঘুমের প্রসঙ্গ দেখতে পাবো, মৃত্যু চেতনা দেখতে পাবো, চিত্রকল্প এবং বর্ণময়তা দেখতে পাবো, প্রকৃতি প্রেম এবং নারী প্রেম দেখতে পারবো, এবং তার সাথে সাথে ইতিহাস চেতনা দেখতে পাবো। তাহলে সবটা যখন আমরা করব, নোটটা যখন আমরা রেডি করব, এই টপিকগুলোকে কিন্তু তোমরা অবশ্যই ছুঁয়ে ছুঁয়ে যাবে। এখন আমি একটু আলোচনা করার, যেহেতু বাংলা সাহিত্যের ইতিহাস পড়ছি, তাই আমরা আলোচনা করার জন্য আমরা কয়েকটি কাব্যগ্রন্থ এবং তার সাল এবং তার সাথে সাথে উপন্যাস প্রবন্ধ গ্রন্থর নাম আমরা সালটা তোমাদের বলে দেবো, যেটা তোমরা নোটে লিখতে পারবে। যেমন প্রথম তার কাব্যগ্রন্থ হচ্ছে ঝরা পালক, 1927 সালে সেটি প্রকাশিত, এবং তার অনেক বছর পরে, তিনি কবিতা থেকে যখন কাব্যগ্রন্থ তিনি প্রথম প্রকাশ করলেন, তার অনেক বছর পরে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ প্রকাশিত হলো। তিনি একদম লেখা ছেড়েই দিয়েছিলেন। তো এরকম তিনি স্বল্প বাক ছিলেন, তিনি প্রচণ্ড, মানে কি বলবো, রিজার্ভ ছিলেন, স্বল্প বাক ছিলেন, খুব বেশি আত্মপ্রচার বিমুখ ছিলেন। তো সেই সব দিক থেকে জোর, মানে সব দিকটা বিচার করে দেখতে পাওয়া যায় তার মৃত্যুর পরে অনেক কাব্যগ্রন্থ, উপন্যাস প্রকাশিত হয়েছে পরবর্তীকালে। তা তিনি জীবদ্দশায় ততটা খ্যাতি পাননি। তো আমরা এখন দেখে নেব যে তিনি কী কী কাব্যগ্রন্থ কী কী লিখেছেন, এবং তার সালগুলো তোমরা নোটের জন্য অবশ্যই নোট ডাউন করে নাও। প্রথম হচ্ছে ঝরা পালক, যেটা বললাম 1927 সালে সেটি প্রকাশিত। পরবর্তী কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি 1936, বনলতা সেন 1942। দেখো সময়কালটা কিন্তু অনেকটা দূরে দূরে। তারপরে মহাপৃথিবী 1944, সাতটি তারার তিমিশ 1948। এই এতটাই শেষ তার জীবদ্দশায়। তারপরে তার মৃত্যুর পরে যেটি প্রকাশিত হয় রূপসী বাংলা 1957, বেলা অবেলা কালবেলা 1961, আমিষাসী তরবার 1969, সুদর্শনা 1973।
এগুলো কাব্যগ্রন্থ। এবং তারপরে আমরা যদি দেখি উপন্যাস, সেটা হচ্ছে মাল্যবান, যেটি হচ্ছে 1973, সুতীর্থ 1977, জলপাইহাটি 1981। এগুলি সবই জীবনানন্দের মৃত্যুর পরে প্রকাশিত এবং তার জীবদ্দশায় এগুলি প্রকাশিত হয়নি। পরবর্তীকালে দেবেশ রায় সম্পাদিত জীবনানন্দ সমগ্র প্রথম এবং দ্বিতীয় খণ্ড, যেটি 1985 সালে প্রকাশিত হয়, সেটার মধ্যে এগুলি প্রকাশিত হয়েছে। এবার তার যেটা বললাম প্রবন্ধ গ্রন্থ, সেটি হচ্ছে কবিতার কথা, যেটা 1955 সালে প্রকাশিত। ঠিক আছে, তাহলে এগুলো তোমরা তোমার যখন বাংলা সাহিত্যের ইতিহাস লিখবে, নোটটা লিখবে, তখন অবশ্যই যখন আনসার লিখবে তখন এগুলো কিন্তু তোমরা মাথায় দেখো। এবার যেটা বলার, যে টপিকগুলো আমি আলোচনা করলাম, যে ঘুম এবং স্বপ্নের কথা, ইতিহাস চেতনা, চিত্রময়তা, বর্ণময়তা, নারী, প্রেম, প্রকৃতি, সবগুলো কিন্তু তোমাদের এই কবিতার এক একটা অনুসংখ্য নেবে, কবিতার এক একটা কোটেশন নিয়ে প্রত্যেকটা কিন্তু আলোচনা করবে। এবং তোমরা যেহেতু পরবর্তীকালে সেকেন্ড পেপারের জন্য বাংলা সাহিত্যের ইতিহাসের যে জীবনানন্দ পড়ে থাকলে সেকেন্ড পেপারে তোমাদের হেল্প হবে, আবার সেকেন্ড পেপার যখন পড়তে যাবে তখন তোমরা এই এই নোটটার ক্ষেত্রেও কিন্তু তোমাদের সাহায্য হবে। তাই জন্য আমি বলছি যে বাংলা সাহিত্যের ইতিহাসে জীবনানন্দটা একটা নোট অন্যরকম ভাবে তৈরি করো, যেটা তোমাদের ওভারঅল একটা জীবনানন্দ সম্পর্কে একটা আলোচনার জায়গাটা রাখে। হ্যাঁ, তাহলে আমি বলে দিলাম যে সবটা কিন্তু শুধুমাত্র কবিতা হিসেবেই আলোচনা করবে না, তার প্রবন্ধ এবং তার উপন্যাস এগুলো নিয়েও কিন্তু তোমরা অবশ্যই আলোচনা করবে তোমার নোটে। কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসে যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু এই জায়গাগুলো কিন্তু তোমাদের রাখতে হবে। ঠিক আছে, আর যেটা বললাম যে কয়েকটা কোটেশন আমি আর বলছি না, কারণ আমি জীবনানন্দ প্রচুর আলোচনা করে দিয়েছি, শ্রেষ্ঠ কবিতা পড়তে গিয়ে প্রচুর কবিতার কোটেশন দিয়েছি, পংক্তি আলোচনা করে দিয়েছি, লাইন বাই লাইন আলোচনা করে দিয়েছি, তো আলাদা করে আমার আর জীবনানন্দর ক্ষেত্রে কোটেশন দেওয়ার প্রয়োজনীয়তা নেই। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই অপশনাল বলে একটি প্লেলিস্ট আছে এবং ইউপিএসসি অপশনাল দুটো প্লেলিস্ট আছে, সেখানে তোমরা পেয়ে যাবে। তো সেটা আমাদের আলাদা করে এই ভিডিওতে আর বলে ভারাক্রান্ত তোমাদের করব না, কারণ জীবনানন্দ নিয়ে প্রচুর আলোচনা করেছি। এই আলোচনাটা করছি টেগোর অ্যান্ড পোস্ট টেগোরান্সের মধ্যে, কারণ জীবনানন্দের মধ্যে জীবনানন্দ এর মধ্যে পড়ছে, তাই জন্য আমরা যেহেতু এই সেগমেন্টটা ধরেছি তাই জন্য আমি এটা আলোচনা করে দিলাম। এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক করো এবং কমেন্ট বক্সে জানাও আর কোন টপিক তোমরা চাইছো, কারণ আমি একটা তোমাদের লিস্ট দিয়ে দিয়েছি যেখানে তোমাদের পেপার ওয়ানের যে সেকশন বি আছে সেখানে অনেকগুলো টপিক রয়েছে, যার আন্ডারে অনেকগুলো সাব টপিক রয়েছে, সেটা কিন্তু সিলেবাসে মেনশন করা নেই। যেমন ডেভেলপমেন্ট অফ প্রোজের একটা লিস্ট দিয়ে দিয়েছি, তারপরে তোমাদের বেঙ্গলি ড্রামা ওটার একটা লিস্ট দিয়ে দিয়েছি, টেগোরেন পোস্ট টেগোরেন্সের একটা লিস্ট দিয়ে দিয়েছি। এর নিচে কিন্তু অনেকগুলো সাব টপিক রয়েছে, অনেক কবি, নাট্যকার, নাট্যশালা, এগুলো কিন্তু আমাদের পড়তে হবে যেগুলো সিলেবাসে মেনশন নেই, তো সেগুলো একটা লিস্ট দেওয়া হয়ে গেছে, তোমরা অবশ্যই আগের ভিডিওতে দেখে নিও তোমরা, আর সেখান থেকে আমরা আলোচনা করছি। এখন আমরা এই টপিকটা ধরেছি টেগোরেন পোস্ট টেগোরেন্স, এই টপিকটা শেষ হয়ে গেলে আমরা বেঙ্গলি ড্রামাটা ধরবো। ঠিক আছে, তাহলে সিলেবাসের প্রত্যেকটা টপিক, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বাংলা অপশনাল তোমাদের আমি আলোচনা করে দিই ক্লাসগুলোতে, এবং আমাদের অনলাইন পেড ব্যাচ রয়েছে যেখানে আমরা নোটস লিখিয়ে দিই। ভিডিওতে তো নোটস লেখানো সম্ভব নয়, যদিও আমাদের একটা ডেমো নোটসের একটা ক্লাস তোমাদের আমি দিয়ে দিয়েছি, সেখানে আমার হ্যান্ড রিটেন নোটস রয়েছে, তোমরা দেখতে পাবে যে কীরকম নোটস লেখানো হয়। এবং প্রত্যেকটা ভিডিওর শেষে আমাদের অনলাইন ক্লাসে একটি ছোট্ট ক্লিপ দেওয়া হয়, ডেমো ক্লাস, যেখানে তোমরা দেখতে পাবে যে আমরা কীভাবে ক্লাস করাই। তো সেখানটা তোমরা অবশ্যই এই ভিডিওতেও থাকবে, জীবনানন্দ নিয়ে যে ক্লাসটা তোমাদের সাথে আমি করলাম সেরকমই এই ক্লাসে যে আলোচনাটা হয়েছে আমাদের অনলাইন পেড ব্যাচে সেটার একটা ডেমো ক্লাস তোমাদের এই ভিডিওটার সাথে আমি দিয়ে দেবো, সেটা তোমরা অবশ্যই দেখে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর অবশ্যই তোমরা ভালোভাবে পড়াশুনো করো এবং আমাকে কমেন্ট বক্সে জানাও যে আর কোন টপিক নিয়ে তোমরা ক্লাস চাইছো। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখে নাও, দেখা হচ্ছে পরের ভিডিওতে, নমস্কার। জীবনানন্দ সম্পর্কে তোমাদেরকে পড়তে বলেছিলাম, বাংলা সাহিত্যের ইতিহাসে জীবনানন্দের যে বিষয়টা রয়েছে সেখান থেকে তোমরা কোশ্চেনের আনসার লিখে আমাকে পাঠিয়েছ, তো এবার একটু আলোচনা করে নিই। ঠিক আছে, যেহেতু তোমাদের সেকেন্ড পেপার শোনা যাচ্ছে না এবার, ঠিক আছে, হ্যাঁ, তো বাংলা সাহিত্যের ইতিহাসে জীবনানন্দ দাশের অবদানটা কি হিসাবে আমরা দেখব, সেটা হচ্ছে কি আমরা রবীন্দ্র পরবর্তী কবি করছি। ঠিক আছে, তো যেহেতু আমাদের ফার্স্ট পেপারে টেগোর অ্যান্ড পোস্ট টেগোরেন্স বলে একটা টপিক আছে, সেখানে আমাদের জীবনানন্দ পড়তে হবে, যেহেতু জীবনানন্দ রবীন্দ্র পরবর্তী কবিদের মধ্যে পড়েন। এবং পরবর্তীকালে আমাদের সেকেন্ড পেপার যেটা আছে, সেকেন্ড পেপারেও কিন্তু জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা আছে, এবার দুটোর সাথে ইন্টারলিঙ্কড। ঠিক আছে, তো তার জন্য আমাদের জীবনানন্দ দাশ সম্পর্কে একটা ধারণা থাকা প্রয়োজন, যেটা পেপার টু এর জীবনানন্দ দাশ করতেও কিন্তু আমাদের হেল্প হয়।
এবার যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে কিন্তু শ্রেষ্ঠ কবিতার জীবনানন্দ অনেক ডেপতে গিয়ে কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসে আমাকে ওভারঅল সবটা করতে হবে, সবটা ছুঁয়ে যেতে হবে। ঠিক আছে, তোমরা লিখেছো, লিখে পাঠিয়েছো, তার মধ্যে একটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে গিয়ে এই বাংলা সাহিত্যে জীবনানন্দ দাশের অবদানটা রবীন্দ্র পরবর্তী কবি হিসেবে কিন্তু কবি হিসেবে অনেকটা গুরুত্বপূর্ণ। কেননা যেমন আমরা দেখলাম কি কাজী নজরুল ইসলামের কোনো মানে তুলনা চলে না অন্য কোনো কবিদের সাথে, একদমই তিনি অন্যরকম ছিলেন, সেরকমই জীবনানন্দ দাশের আধুনিকতাও কিন্তু একেবারে সূত্রপাত বলা যেতে পারে, যে অন্য ধরনের বা অন্য ঘরানার কবিতা কিন্তু জীবনানন্দ দাশের লেখনীর মাধ্যমেই শুরু হয়েছে। এখনও পর্যন্ত আধুনিক কবি যারা আছেন তখন 30-এর দশক থেকে শুরু করে এখনও পর্যন্ত জীবনানন্দ দাশের রেশ কিন্তু কাটাতে পারেননি, তার প্রভাব কিন্তু কাটাতে পারেননি। তো সেই দিক থেকে দেখতে গেলে জীবনানন্দ দাশের অবদান কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ। যদিও জীবনানন্দ দাস যখন বেঁচেছিলেন তার জীবৎকালে তিনি ততটা খ্যাতি পাননি, তার মৃত্যুর পরে তার অনেক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, তারপরে তিনি অনেক খ্যাতি পেয়েছেন এবং অনেক তাকে নিয়ে গবেষণা হয়েছে। তিনি জীবদ্দশায় সেই খ্যাতিটা পাননি, অনেকভাবে সমালোচিত হতে হয়েছে, কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসে কিন্তু তার অবদান যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং শুধুমাত্র কবিতা না, তিনি অনেক উপন্যাস লিখেছেন, যেমন ধরো মাল্যবানের মতো উপন্যাস লিখেছেন, কারু বাসনার মতো উপন্যাস লিখেছেন। তো শুধুমাত্র আমাদের যখন বাংলা সাহিত্যের ইতিহাসে দেখবো তিনি শুধুমাত্র কবি হিসেবে নন, যেহেতু আমাদের সিলেবাসে রয়েছে টেগোর অ্যান্ড পোস্ট টেগোরেন্স, ওখানে তো পোস্ট টেগোরেন্স পোয়েট এরকম বলে বলা নেই, তো যেরকম পরবর্তী রবীন্দ্র কবিদের মধ্যে যে কবি প্রতিভা বা কাব্য প্রতিভা ছিল তার সাথে সাথে তারা প্রাবন্ধিক ছিলেন, তারা নাট্যকার ছিলেন, সেই দিকগুলো কিন্তু আমাদের করতে হবে। তাহলে আমরা আগে যে কাব্যগ্রন্থের আমরা যে আগে আনসারগুলো লিখেছি সেখানে কিন্তু আমরা নাটক প্রবন্ধ ইত্যাদিগুলোও কিন্তু আমরা লিখেছি, ইত্যাদিগুলোও কিন্তু আমরা আলোচনা করেছি। তো সেই দিকটা মাথায় রাখতে হবে যে বাংলা সাহিত্যের ইতিহাসে যখন আমরা জীবনানন্দ দাশ করবো তখন কিন্তু শুধু কবি জীবনানন্দ করবো না, প্রাবন্ধিক জীবনানন্দ বা ঔপন্যাসিক জীবনানন্দ কিন্তু আমাদের করতে হবে। অ্যাটলিস্ট আলোচনা না করলেও তার কী কী প্রবন্ধ বা তার কী কী উপন্যাস তিনি রচনা করেছেন সেগুলো কিন্তু আমাদের আলোচনা করতে হবে এবং একটা লিস্ট মতো দিয়ে দিতে হবে। যেমন আমি অন্যান্য কাব্যগ্রন্থের লিখিয়েছি বা প্রবন্ধ বা এগুলো লিখিয়েছি অন্যান্য কবিদের ক্ষেত্রে, সেটা কিন্তু আমাদের একটা লিস্ট মতো দিতে হবে আলোচনা করার ক্ষেত্রে। আচ্ছা, এবার একটা বিষয় বলার, যেটা হচ্ছে গিয়ে শেখর তো অনেকটা জীবনানন্দ লিখেছো, অনেকটা করেছো, শেখরের লেখা খুব ভালো হয়েছে। শেখর বাদে অদিতি এবং কেয়া দুজনকে বলবো যে জীবনানন্দ সম্পর্কে তোমাদের যে ধারণা হয়েছে সেটা একটু বলো। অদিতি বলো। বলো অদিতি। পরাবাস্তবতা মানে কি জানো? হ্যাঁ বলো বলো। হ্যাঁ, এমন কিছু জিনিস আছে যেগুলো দেখে মনে হয় যেটা হতে পারে না কিন্তু আদতে সেটা সত্যি। আমাদের মনে হয় যে, যেমন ধরো ম্যাজিক রিয়েলিজম বলে একটা ব্যাপার আছে, আমরা যেমন বিদেশে সে জিনিসটা অনেক নিয়ে আলোচনা হয়েছে, আমাদের আমাদের বাংলা সাহিত্যেও রয়েছে, যেমন তেলেনাপথ আবিষ্কার বলে একটা গল্প রয়েছে যেখানে দেখে মনে হয় যে ম্যাজিক রিয়েলিজম বলা হয়, অর্থাৎ যেটা মনে হয় যে জাদু, জাদু বাস্তবতা, যেটাকে মনে হয় যে এটা তো হতে পারে না সত্যিতে, বা ওটা মনে হয় ম্যাজিক কিন্তু রিয়েল ওটা। ঠিক আছে, তো সেইরকমই ম্যাজিক রিয়েলিজম বা জাদু বাস্তবতা বা পরাবাস্তবতা বা অধিবাস্তবতা বলে একটা বিষয় রয়েছে। বাস্তবের অনেকগুলো পটভূমি হয় অনেকগুলি পয়েন্ট অফ ভিউর ওপরে বা দৃষ্টিভঙ্গির ওপর ডিপেন্ড করে। আমরা যেটা এক চোখে দেখি সেটা তো আমরা 3D দেখতে পাচ্ছি না, আমরা 2D ভিশনে দেখছি, অর্থাৎ একদিক থেকে দেখছি, যেটা আমরা 360 ডিগ্রিতে যদি দেখি কোনো বিষয়কে, বা অনেক কিছু আমাদের অজানা থাকতে পারে যেগুলো আমাদের অজানা সেটা দেখে মনে হয় যে এটা হতে পারে না। যেমন কোনো বৈজ্ঞানিক আবিষ্কারের ক্ষেত্রেও হতে পারে, যে আমরা আগে মানুষ মনে করতো যে আমরা তো দেখতে পাচ্ছি পৃথিবী ফ্ল্যাট, জমি ফ্ল্যাট, তাহলে হঠাৎ করে আমরা কেন মানবো যে পৃথিবী গোল? হ্যাঁ, সবাই তার যারা আলোচনা করেছে তারা সেটা আবিষ্কার করেছে, সবাই তাদের উপর, গ্যালিলিও বা অন্য কেউ, তাদের উপরে সবাই হাসতো যে এটা কী, এটা হতেই পারে না, আমরা তো দেখতে পাচ্ছি যে পৃথিবী ফ্ল্যাট, আবার কেন, কী করে গোল হবে, আমরা কী করে দাঁড়িয়ে থাকবো গোলের ওপরে? তো সেই জায়গাগুলো পরবর্তীকালে যখন আবিষ্কৃত হলো তখন সেটা মেনে নেওয়া হয়েছে, কিন্তু তার আগে সেটা মেনে নেওয়া হতো না। তো এরকম অনেক কিছু আছে
যেগুলো আমরা হয়তো জানি না তাই মানি না। তো সেরকমই বাংলা সাহিত্যেও কিন্তু এই ম্যাজিক রিয়েলিজম বা জাদু বাস্তবতা বা পড়া বাস্তবতা বা সুরিয়েলিজম যে বিষয়গুলো আছে সেগুলো সবই বিদেশ থেকে আমদানিকৃত, কিন্তু বাংলা সাহিত্যেও কিন্তু তার একটা ছাপ রয়েছে। হ্যাঁ বলো, এবার কী বলছিলে? লিখেছেন, আর যেমন আমরা শ্রেষ্ঠ কবিতা তো পড়েইছি যে উনি প্রাকৃতিক কবি ছিলেন, মানে প্রকৃতি নিয়ে, পশু পাখি এই সমস্ত কিছু নিয়ে এত ভীষণ গভীরে গিয়ে ভাবনা চিন্তা করে এই জিনিসগুলোকে ব্যাখ্যা করতেন। আমার একদম কে বলো, তিনি মানে প্রকৃতিবাদী কবি হিসাবে তো বিখ্যাত ছিলেনই। যেমন আমরা সেই একটা কবিতা পেয়েছি, বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। তো এটার মধ্যে আমরা বুঝতে পারি যে মানে জীবনানন্দ দাস বাংলাটাকে মানে বাংলার প্রকৃতিটাকে এতটাই ভালোবেসেছিলেন যে তিনি মানে তিনি প্রচণ্ড আর কি প্রকৃতি প্রেমিক ছিলেন। এছাড়াও তিনি মানুষের মানে মানুষের মানুষ কি চাইছে বা প্রকৃতির সাথে মানুষের কিভাবে সম্পর্কটা জড়িয়ে আছে সেসব কিছু নিয়েও তিনি অনেক কিছু লিখেছেন। যেমন মাঠের গল্প কিংবা ঘাস পাতা পাখি চিল সব কিছু নিয়েই তিনি তার ইয়েতে বর্ণনা করেন। আচ্ছা আচ্ছা, তাহলে শেখর তুমি তো জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতার প্রায় অনেক সবটাই হয়ে গেছে, এবার তুমি বলো তোমার মনে হয় কি জীবনানন্দ কি? ম্যাম আমি প্রথমেই বলবো, আমি আপনার লিখাতেও একটা লাইন লিখি যে জীবনানন্দ অকাল ঝরা সৌরভ নিবিড় কবি পুষ্প, পৌষের চন্দ্রালোকিত মধ্যরাত্রের প্রকৃতির মতো তার কবিতা কুহেলি কুহ মানে কুয়াশা শোনা। তো জীবনানন্দ মানে ওনার নামের মধ্যেই আছে জীবন আর আনন্দ। আমরা ওনার কবিতাগুলি বা আমি সেরকম নাটক সম্পর্কে জানি না, যেহেতু শ্রেষ্ঠ কবিতাটা পড়েছি ওখান থেকে কবিতা সম্পর্কে না, তিনি নাটক লেখেননি তবে উপন্যাস লিখেছেন, প্রবন্ধ গ্রন্থ কবিতার কথা একটি আছে প্রবন্ধ গ্রন্থ, আর এছাড়া উপন্যাস লিখেছেন, ঔপন্যাসিক ছিলেন। আচ্ছা, তো ওই কবিতা শ্রেষ্ঠ কবিতাটাই পড়েছি, ওখান থেকে ওনার অনেকগুলি কবিতা আছে যেটা আমাদের বোঝায় যে অবসাদ বা আমাদের যে বিশেষ করে আত্মহননের পর্যায়ে। অনেকে বলে যে জীবনানন্দ আপনার মানে উত্তরণের না, তিনি হলো ইয়ের কবি মানে কি বলে ওটাকে শব্দটা ভুলে যাচ্ছে, মানে ওই অবসাদগ্রস্ততা বিষণ্ণতাগ্রস্ত এরকম কবি, কিন্তু তিনি সেটা নয়, তিনি জীবনকে বাস্তবতার সাথে চিনতে শেখান। আর যে অবসাদগ্রস্ততা বিষণ্ণতাগ্রস্ততা সেখান থেকে কি করে ঊর্ধ্বে উঠে উত্তরণের পর্যায়ে যাওয়া যাবে তার তিনি রূপাঙ্কন করেন, তার তিনি কি করেন মানে সমাধানের জন্য তিনি বিভিন্ন ধরনের ইয়ে দিয়েছেন। যেমন যদি সেরকম হতো তো অনেকগুলি কবিতা আছে যে যার মধ্যে 8 বছর একদিন কবিতা বলছি বা বোধ কবিতা যে আছে সেখানে তিনি আত্মহননের কথা বলেছেন, আত্মহত্যার কথা বলেছেন, কিন্তু তিনি বলেননি যে এটাই জীবনের শেষ, জীবনের জীবন মানেই হলো বেঁচে থাকা, তো সবকিছু ছেড়ে শেষমেশ গিয়ে বেঁচে থাকার কথাই তিনি এখানে বলেছেন। তো ওই কারণে আমার মনে হয় জীবনানন্দ জীবনানন্দ। একদম একদম, যদিও উনি অনেকে বলেন যে জীবনানন্দ অবসাদগ্রস্ত কবি, আবার অনেকে বলে জীবনানন্দ নির্জনতম কবি, তো তার মধ্যে যখন অনেকেই বলে যে জীবনানন্দ পড়তে গেলে মন খারাপ হয়ে যায়, তো একদিকে একটা প্যারালাল বা সমান্তরাল একটা ধারা চলেছে, সেটা হচ্ছে একদিকে তিনি অবসাদ অন্ধকার মৃত্যুর কথা বলেন, আবার একদিকে তিনি জীবনের কথা বলেন, হাসি বেঁচে থাকার কথা বলেন, আবার একদিকে তিনি প্রকৃতি প্রেমিক। তো সেই দিক থেকে দেখতে গেলে প্রকৃতি প্রেম, হ্যাঁ প্রকৃতি প্রেমের যে তিনি প্রকৃতি প্রেমী নন, মানে প্রকৃতি প্রেমের কবিতা লেখেন না, তিনি নিজেই প্রকৃতি প্রেমিক হিসেবে দেখেন। তো তিনি কখনো নারী, তার নারী ভাবনা অনন্য, তার তাক তিনি যেভাবে নারীকে দেখেছেন সেরকমভাবে হয়তো অন্য কোনো কবি দেখতে পাননি, ঠিক আছে? যেমন মহিতলাল মজুমদার নারীকে ভোগ লালসার জায়গা দিয়ে দেখেছেন, লালসা বলবো না কিন্তু ভোগ কামনার বাসনার দিক থেকে দেখেছেন। তারপরে ধরো রবীন্দ্রনাথ নারীকে দেখেছেন, অবশ্যই নারী প্রকৃতির একটা, রবীন্দ্রনাথের নারী প্রকৃতির সাথে সম্পর্কযুক্ত হলেও জীবনানন্দের নারী কিন্তু প্রকৃতির অন্য রকম ব্যাপার, অন্য মানে অন্য দিক বলা যেতে পারে। তো রবীন্দ্রনাথের নারী, হ্যাঁ বলো, মানে জীবনানন্দ আপনি তো বললেন উনি তো প্রেমের কবি নন, প্রেমিক কবি। আমার যেটা মনে হয়েছে উনি যে ওনার যে নারী সেটা বাস্তবতার নারী,
হ্যাঁ, বাস্তবতার নারী মানে দেখো, বাস্তবে আমরা যে নারীকে দেখি, অর্থাৎ তার মধ্যে শুধুমাত্র যে সৌন্দর্য, রবীন্দ্রনাথের নারীর মধ্যে যেমন কি হয়, খুব সুন্দরী নারী যেমন আছে, তেমনি আছে বুদ্ধিদীপ্ত নারী, শুধুমাত্র কবিতার ক্ষেত্রে না, রবীন্দ্রনাথের যেহেতু রবীন্দ্র পরবর্তী কবিদের কথা আলোচনা করছি, রবীন্দ্রনাথের আলোচনা চলেই আসে, তো রবীন্দ্রনাথের যখন আমরা ছোট গল্প পড়বো, উপন্যাস পড়বো, তখন দেখবো রবীন্দ্রনাথের নারীরা অনেক বুদ্ধিদীপ্ত। যেমন শেষের কবিতাতে লাবণ্য আছে, তো সেখানে তার রূপ বৈচিত্র্য খুব সুন্দর না হলেও তার বুদ্ধিদীপ্ততা, তার শাণিত বাগভঙ্গি এগুলো রয়েছে। কিন্তু জীবনানন্দের নারী একদমই সাধারণ, তার মধ্যে কোনো অনন্যতা নেই। তার মুখে যেমন বলে না যে বনলতা সেন, যখন তিনি বলছে তার মুখে শ্রাবস্তির কারুকার্য, মানে শ্রাবস্তির কারুকার্য মানে হচ্ছে বলিরেখা যেমন স্কিনে থাকে সেরকম, মানে যখন এজিং হয়, বয়সের ছাপ পড়ে, সেই জায়গাগুলোকেও তিনি সুন্দরভাবে দেখছেন। হ্যাঁ, তারপরে একটা তরুণীর চাল ভেজা হাতের কথা বলছেন, চাল ধোয়া হাতের হাতের কথা বলছেন, যে একটা খুবই সাধারণ বিষয়, সেখান থেকে কী করে সৌন্দর্য চলে আসে, যে মানুষ সাধারণের মধ্যেও অসাধারণত্ব খুঁজে দেওয়ার জায়গা রাখে, যে সবাই মহীয়সী, সবাই সুন্দরী, সবাই অপরূপা হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু তার নারী একদম সাধারণ, একদম গ্রাম্য নারীর মধ্যেও যে সৌন্দর্য থাকে, সৌন্দর্য দেখার জন্য কেবলমাত্র সুন্দর হওয়ার দরকার নেই, তার দৃষ্টিটাও অনেকটা মনে হয় যে তার দৃষ্টির মধ্যেও সৌন্দর্য। অনেকে রূপলি, অনেকে গায়ের রং ফর্সাকে সুন্দর মনে করে, আবার অনেকে কৃষ্ণকলি রবীন্দ্রনাথ যখন লিখেছেন, তো সেরকম তার রূপের হয়তো তার কালো রং আছে, কিন্তু সেই কালো রঙের মধ্যেও সৌন্দর্য রয়েছে। তো সেরকমই তার নারীর মধ্যে শুধুমাত্র সৌন্দর্য নয়, তার নারী আশ্রয়ের জায়গা। জীবনানন্দ সবসময় মনে করতেন নারী আশ্রয় দিতে পারে, একটা পুরুষ যখন ক্লান্ত হয়, যখন অন্যান্য কবিতায় তিনি বলছেন যে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। তো সেরকমই নারী শান্তির জায়গা, আশ্রয়ের জায়গা, সেখানে এসে মানুষ দুদণ্ড তাড়াতে পারে। হ্যাঁ, তো সেই জায়গাটা মনে হয় জীবনানন্দের কাছে না মনে হয়েছিল যে নারী একটা ঘরের মতো, অর্থাৎ আমরা যখন প্রচণ্ড ক্লান্ত হয়ে যখন বাড়ি ফিরি, তো সেই বাড়ি ফেরার জায়গা কিন্তু একজন নারী, জীবনানন্দের মতে। তো জীবনানন্দের নারী ভাবনা, জীবনানন্দের প্রকৃতি ভাবনা, মৃত্যু ভাবনা, সবটাই কিন্তু একদমই অন্যরকম, অন্যান্য কবিদের থেকে একদমই অন্যরকম, তাই ভীষণ গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যে তার অবদান হিসাবে ভীষণ গুরুত্বপূর্ণ। এবং যেটা বললাম যে পেপার টুতে যখন আমরা করব, তখন কবি জীবনানন্দকে তো দেখব, কিন্তু আমরা যখন সাহিত্যের ইতিহাস করব, সেদিক থেকে কিন্তু আমাদের উপন্যাসগুলো কিন্তু করতে হবে। ঠিক আছে, তাহলে লেখা শুরু করে দিই, জীবনানন্দ দাশ বাংলা সাহিত্যের ইতিহাসে জীবনানন্দ দাশের অবদান, এটা কোশ্চেন লেখো।